মই নিজে আজি গৌরবান্বিত যে লাহনীঘাট অসম জেলার উপ উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিলে পাই আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙরিয়ায় গোটেই ভারতবর্ষর ভিতর এখন প্রথম রাজ্য যত প্রতিটি বিধানসভা সমষ্টির একোখন সমজিলা প্রতিষ্ঠা করে ই প্রশাসনক রাইজর একেবারে ঘর পুহিলে লই গেল বলে মানে ভাবছি আর এনে সাহসী পদক্ষেপ যিকোনো ব্যক্তির কারণে সম্ভব নহয় ই এটা আমার আমার গোটেই রাজ্যখনের কারণে একটা ঐতিহাসিক দিন যত আমি প্রশাসনের যে বিকেন্দ্রীকরণ এই প্রশাসনের বিকেন্দ্রীকরণে রাইজক যথেষ্ট সকাহ দিব আর রাইজে ঘরের ওসরতে প্রশাসনের সকল সা সুবিধা উপলব্ধ করব পারিব গতিকে লাহরিঘাটবাসী বিশেষকে যিকোনো কথা ইয়াত বানপীড়িত অঞ্চল বেশি আর যথেষ্ট ডিজাস্টার ইয়াত হয় গতিকে এই রাইজর ওসর প্রশাসন আহি থাকিব ই আমার কারণে তাক আমিও শলাগ লৈছোঁ কিন্তু যদি বিজেপি চৰকাৰে কিছুমান আঁচনি দিব বুলি কয় বা বিভিন্ন ধৰণৰ কথা কৈ যদি ৰূপায়ণ কৰা দেখা নাযায় সেই একেধৰণে যদি সমূহ জিলাৰ নামত হাৰটোৱাল নোহোৱা নিধিৰাম চৰকাৰ হয় তেতিয়া অলপ বেয়া হ'ব কাৰণ সমূহ জিলাৰ লগতে সমানভাৱে আপোনাৰ বিষয়া নিযুক্তি দিব লাগিব কৰ্মচাৰী নিযুক্তি দিব লাগিব আৰু সমানভাৱে এই বৃহত্তৰ লাহৰিঘাট অঞ্চলৰ ৰাইজৰ জনসংখ্যাৰ ওপৰত ভিত্তি কৰি পুঁজি দিব লাগিব যদি সেইবোৰ পোৱা নাযায় তেতিয়া এই সমজিলা হোৱাৰ কোনো লাভ নহ'ব আৰু মই আশা কৰোঁ যে জাগীৰ যিধৰণে সমজিলা হৈছে মৰিগাঁও যিধৰণে আছে সেই সমানভাৱে আমাৰ লাহৰিঘাটক উন্নয়নমূলক কাম কাজৰ কাৰণে পুঁজি পায় তেতিয়াহে সমজিলা হোৱাৰ লাভালাভ আমি পাব পাৰিম এনেকুৱা নেকি যে আপোনাৰ বোকাখাতে 32 বছৰ হৈ গ'ল আপোনাৰ মহকুমা ঘোষণা হোৱা সা সুবিধা আপোনাৰ আপোনাৰ সুযোগ আহিছে বা কোনো ডিপাৰ্টমেণ্ট অহা নাই আকৌ সমজিলাত তাত ঘোষণা কৰা হৈছে এনেকুৱা হ'ব পাৰে সেইটোৱে মই কৈ আছোঁ সমজিলা অকল দিলেই নহ'ব আমাক সেইটোৱে মই এবাৰ আপোনালোকক ক'লোঁ যে ভাল তৰোৱাল নোহোৱা মিডিয়াম চৰ্দাৰ হ'লেই নহ'ব আমি কাজেও হ'ব লাগিব অকল কথা আৰু কামৰ মাজত পাৰ্থক্য থাকিব নালাগে যে কথা দি কথা ৰাখিব লাগে সেইটো আমাৰ চৰকাৰৰ অনুৰোধ